ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি আজকে নতুন মানে কী বলবো, প্রথমবার ট্রাই করছি ব্রেড চপ। আশা করি জানি না কেমন হবে, কিন্তু মেয়ে যেহেতু বলেছে খাবো, তার জন্য মেয়ের জন্য তো বানাতেই হবে। তো দেখি এবার কীভাবে বানাচ্ছি বা তোমাদেরকে কীভাবে দেখাতে পারছি, তাহলে তোমরা দেখো। দেখো ফ্রেন্ডস, পাঁচফোড়ন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তেলটা গরম হচ্ছে, আগে কড়াইটা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে তেল দিয়েছিলাম, তেলটা যেহেতু গরম হয়ে গেছিলো ওই জন্য পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। সাদাটা দেখো বেটে রেখেছি, সাদাটা দিয়ে দেবো, মটর দিয়ে দিচ্ছি, এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব। নুন দিয়ে দিলাম, আলু টুকরোগুলো দেবো, আলুগুলো দিয়ে দিলাম। দেখো ভালো করে মশলাটা নাড়িয়ে নিচ্ছি, দিয়ে দিলাম ছোটো ছোটো কুচি, গন্ধটা ভালো আসছে। এবারে একটু নামিয়ে দেবো, হাত দিয়ে ভালো করে এটা মাখতে হবে। আবার আসছি তোমাদের কাছে। দেখো ফ্রেন্ডস, সব কমপ্লিট করে নিয়েছি, এবার ব্রেড চপগুলো কী করে বানাবো, এইগুলোকে কোনোভাবে কাটবো, কেটে নিয়ে মশলাটার মধ্যে ভরবো, নিয়ে বেসন দিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেঁকে দেবো। সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেন আমার তো আর স্ট্যান্ডভাবে আমি করছি না, ভিডিওটা ধরে ধরে ভিডিওটা করতে হচ্ছে, তার জন্য এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, ঠিক আছে। আর চলে এসেছি তোমাদের কাছে। দেখো আমি ঠিক কীভাবে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে সেট করে নিয়েছি, এবার এটাকে ভালো করে গরম তেল দিয়ে ছাক। অলরেডি আমার গরম হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ছাকাটা তোমাদেরকে দেখাতে পারবো না, আগেই তো বললাম যে ধরতে হবে, আর এদিক ওদিক করলে যদি গরম তেলে ছেঁকা খেয়ে যায়, তার জন্য তোমাদেরকে পরে ওটা দেখিয়ে দেবো, ঠিক আছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো আমার ব্রেড চপ রেডি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করে জানাবে। যারা আমার পুরনো ফ্রেন্ড আছো তো অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবে, আর যারা আমার নতুন ফ্রেন্ড, যারা এখন আমার ফ্রেন্ড করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা অন করে দিলে তাহলে আমার সমস্ত নোটিফিকেশন তোমরা প্রথমে পেয়ে যাবে। আজকের মতো টাটা, বাই বাই।